नमस्कार देखছেন পিবি 24 এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের স্লোগানে উত্তপ্ত হয় নতুন বাজার বিজেপির বিক্ষোভের জেরে ভেস্তে গেল তৃণমূলের কর্মসূচি পুলিশের ভূমিকায় ক্ষোভ জানান তৃণমূল নেতৃত্ব পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তৃণমূল কংগ্রেসের যোগদান সভা ছিল অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুন বাজার পাকা ব্রিজ এলাকায় বিজেপি নেতাকর্মীদের বাধার জন্য তা করা সম্ভব হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘটনার বিবরণে জানা যায় পূর্বে এই সভাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন থেকে আগাম অনুমতি নেওয়া হয় সেই মোতাবেক দলীয় কর্মীরা সেই জায়গায় জড়ো হতে থাকে দলীয় কর্মীদের উপস্থিতি যখন সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠিক সেই সময় সভাতে লোক নিয়ে আসা এক গাড়ির ওপর চড়াও হয় দুষ্কৃতীরা একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হচ্ছে ঘটনায় একজন আহত হয়েছেন শুরু হয় দৌড়ঝাঁপ আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা সুবল ভৌমিক পশ্চিমবঙ্গের সাংসদ কুণাল ঘোষ অমরপুর নতুন বাজার রাস্তার চেলাগাং রাস্তায় আসতেই পুলিশ তাদের বাধা দেয় এবং অনুরোধ করেন ফিরে যাবার জন্য তারপর দলীয় নেতৃত্ব আগরতলার উদ্দেশ্যে রওনা হন আর এদিকে যোগদান সভায় স্থানীয় নেতৃত্ব নতুন বাজার থানার সামনে ধর্ণায় বসে যান বিজেপি নেতাকর্মীরা থানা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ফের আরও একবার বাধার সম্মুখীন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা নতুন বাজারে যোগদান সভায় যেতে গিয়ে বাধার সম্মুখীন তারা তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের স্লোগানে উত্তপ্ত হয় নতুন বাজার বিজেপির বিক্ষোভের জেরে ভেস্তে গেল তৃণমূলের কর্মসূচি পুলিশের ভূমিকায় ক্ষোভ জানান তৃণমূল নেতৃত্ব পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তৃণমূল কংগ্রেসের যোগদান সভা ছিল অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুন বাজার পাকা ব্রিজ এলাকায় বিজেপি নেতাকর্মীদের বাধার জন্য তা করা সম্ভব হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের জানা যায় পূর্বে এই সভাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন থেকে আগাম অনুমতিও নেওয়া হয় সেই মোতাবেক দলীয় কর্মীরা সেই জায়গায় জড়ো হতে থাকে দলীয় কর্মীদের উপস্থিতি যখন সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠিক সেই সময় সভাতে লোক নিয়ে আসা এক গাড়ির ওপর চড়াও হয় দুষ্কৃতীরা একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হচ্ছে ঘটনায় একজন আহত হয়েছেন শুরু হয় দৌড়ঝাঁপ আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা সুবল ভৌমিক পশ্চিমবঙ্গের সাংসদ কুণাল ঘোষ তারা রাস্তায় আসতেই পুলিশ তাদের বাধা দেয় এবং অনুরোধ করেন ফিরে যাবার জন্য তারপর তারা আগরতলার উদ্দেশ্যে ফিরে আসেন অনুমতির ভিত্তিতে আজকে আমাদের যতনবাড়ি বটতলা থেকে নতুন বাজার মোটর স্ট্যান্ড ভায়া আশ্রম চমুনি বাইপাস রোড হয়ে বাঙ্গালপাড়া রোড এখানে মিছিল শেষ হওয়ার কথা ছিল এবং এখানে আমাদের যোগদান সভা এবং স্ট্রিট কর্নার ছিল যার বৈধ পারমিশনও ছিল আজকে দুপুর নাগাদ আমাদের অমরপুরের মাননীয় এসডিপিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে জানি না উনি কেন বলেছেন উনি রিকোয়েস্ট করেছেন অনুরোধ করেছেন আমাদের কাছে যে আপনারা মিছিলটা শুরু করবেন নতুন বাজার ব্রিজের কাছ থেকে এবং সেই মোতাবেক আজকে এই কর্মসূচিতে আমাদের করা হয়েছে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে মুসলিমেয় শাসক দলীয় কিছু দুষ্কৃতিকারীদের হাতে নতুন বাজার পুলিশ প্রশাসন হাতে এবং পায়ে শাকল পরে রেখেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় এই রাজ্যের মানুষ আজকে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না বিপ্লব দেবের স্বরাষ্ট্র মন্ত্রক আমরা তার আগেও দেখেছি আমরা সিপিএম এর শাসনও দেখেছি এত নিচে নামিনি সরকার এবং পুলিশ প্রশাসন এতটুকু নিচে নামিনি যেটা বিপ্লব দেবের বিজেপি সরকারের আমলে যা চলছে প্রতিনিয়ত আমাদের তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব
রাজ্য নেতৃত্ব বিভিন্ন জেলায় এবং সাব ডিভিশনে যখন কর্মসূচিতে যাচ্ছে সেখানে গাড়ি ভাঙচুর করা তাদের অভিযোগ, তাদের অভিযোগ, তাদের প্রচারকারী আপনারা নাকি নষ্ট করে দিয়ে আমাদের একটা অভিযোগ থানাতে কিভাবে তৃণমূল ভাটি ভোগ করে মাটি লাগায় নিচে থানা করে দরিদ্র ফেল লাগে তাই এখানে তৃণমূল নেতা এবং নেত্রীরা সবাই মিলে এখানে তৃণমূলের কি জানি ঝান্ডা লাগাইয়া তারা এখানে ইয়ে করতে।